হাই এভরিওয়ান, আমি অনুরাধা, অনুরাধা সামন্ত। আগের ভিডিওতে আমরা প্রোক্যারিওটিক সেল সম্পর্কে জেনেছিলাম, যেটি ছিল আদি কোষ। আজকে আমরা ইউক্যারিওটিক সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে আদর্শ কোষ। এই কোষ বা এই সেল আমরা দেখতে পাই উন্নত জীবদেহে, মানে উন্নত উদ্ভিদ বা প্রাণী কোষের ক্ষেত্রে আমরা ইউক্যারিওটিক সেল দেখতে পাই। ঠিক আছে, তাহলে জানবো ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচারটা কি বা কি কি উপাদান দিয়ে এটা তৈরি। আগেই বলি ইউক্যারিওটিক সেল কাকে বলবো, যেই সেলের মধ্যে বা যেই কোষের মধ্যে আমরা উন্নত বা সংগঠিত সুগঠিত নিউক্লিয়াস দেখতে পাবো এবং পর্দা ঘেরা বা পর্দাবিহীন সমস্ত কোষ অঙ্গাণু দেখতে পাবো, তাকেই বলবো ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, সেটা উন্নত উদ্ভিদ কোষও হতে পারে, প্রাণী কোষও হতে পারে। ঠিক আছে, ইন জেনারেল আমরা ইউক্যারিওটিক সেল সম্পর্কে জানবো। অ্যানিমাল সেল বা প্ল্যান্ট সেল সবার মধ্যে যে যে কোষ অঙ্গাণুগুলো থাকে সেটা একসাথে আমরা জানবো এখানে। ইউক্যারিওটিক সেল ইন জেনারেল, কোনো উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ আলাদাভাবে আমি বলছি না, যদি পরে সময় হয় আলাদা ভিডিওতে আমি উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ আলাদা বলবো। এখানে উন্নত উদ্ভিদ বা প্রাণী কোষ যাদেরকেই আমরা ইউক্যারিওটিক সেল বলবো সেই সম্পর্কে একটা ইন জেনারেল আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে প্রথমে বলি ইউক্যারিওটিক সেলকে, আমরা সেলের যে গঠন সেটাকে ফার্স্ট আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা কি, আমরা প্রোক্যারিওটিকেও যেমন দেখেছিলাম প্রথমে ছিল কোষ প্রাচীর বা সেল ওয়াল, এখানেও তাই দেখব সেল ওয়াল। তারপর আছে কোষ পর্দা বা সেল মেমব্রেন। আচ্ছা, একটা কথা বলি, আমি বাংলাতে পড়াচ্ছি বাংলা ল্যাঙ্গুয়েজ, কিন্তু তাও আমি ইংলিশ টার্মগুলো এখানে ইউজ করছি। কেন বলো তো? কারণ আমিও একটা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, এইচএস অবধি আমি বেঙ্গলিতেই, বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছি। তারপর যখন আমি গ্র্যাজুয়েশনে গেলাম, এমএসসিতে গেলাম, গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারটা না আমাকে খুব ট্রাভেলে পড়তে হয়েছে। কেন? কারণ সেখানে সমস্তটা ইংলিশ, বাংলা থেকে গিয়ে ইংলিশ মিডিয়ামে খুব প্রবলেম হয়েছে। তাই এই টার্মগুলো যদি এখন থেকে তোমরা জানো, বইয়েতে অবশ্যই লেখা আছে, আগেও লেখা থাকতো বা টিচাররাও বলতেন, কিন্তু আমরা ইগনোর করে যেতাম, বাংলাটাই পড়তাম, যেটা বেশি অভ্যস্ত আমরা। কিন্তু পরে দেখলাম সেটা ভুল করেছি, কারণ কলেজে গিয়ে পুরোটাই আমরা সায়েন্সের যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করতে যাই না কেন, সেখানে সবটাই ইংলিশে পড়ানো হয়। তাই আমি ইংলিশ টার্মগুলো এখানে লেখার সময় ব্যবহার করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় বা এগুলো রিমাইন্ড করতে করতে আস্তে আস্তে তোমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাও। ঠিক আছে, তাহলে সেল ওয়াল মানে কোষ প্রাচীর, সেল মেমব্রেন কোষ পর্দা, আর একটা যেটা থাকে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, এই তিনটে জিনিস নিয়ে তৈরি ইউক্যারিওটিক সেল। ফার্স্ট হচ্ছে সেল ওয়াল, সেকেন্ড হচ্ছে সেল মেমব্রেন, আর তিন নম্বর হচ্ছে প্রোটোপ্লাজম। সেল ওয়ালটা বলি কোষ পর্দা, এটা আমরা শুধুমাত্র প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখতে পাবো। প্ল্যান্ট, এটা অ্যানিম্যাল সেলের মধ্যে থাকে না। আমি আগেই বলেছি আমরা এখানে কোনো প্ল্যান্ট বা অ্যানিম্যাল সেল আলাদা আলাদা পড়ছি না, প্রাণী কোষ বা উদ্ভিদ কোষ আলাদা পড়ছি না, এখানে আমরা ইউক্যারিওটিক সেল সম্পর্কে পড়ছি, যার মধ্যে প্রাণী কোষও আছে আবার উদ্ভিদ কোষও আছে। ঠিক আছে, তাই জন্য প্রাণী বা উদ্ভিদ কোষে যা যা দেখা যায় সবটা আমরা এখানে পড়ব, তাই জন্য আমি সেল ওয়ালটাও লিখলাম। এটা যেহেতু আমরা অ্যানিম্যাল সেলে দেখতে না পেলেও আমরা প্ল্যান্ট সেলে দেখতে পাই, উদ্ভিদ কোষে দেখতে পাই, এটা কিন্তু প্রাণী কোষে থাকে না। ঠিক আছে, তাহলে এই তিনটে মেন জিনিস যেটা দিয়ে ইউক্যারিওটিক সেলটা তৈরি, প্রথমে কি সেল ওয়াল, তারপর সেল মেমব্রেন, তারপর হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, এরপর প্রোটোপ্লাজমের মধ্যে আমরা আবার দুটো জিনিস দেখতে পাবো। প্রোটোপ্লাজমের মধ্যে কি দেখতে পাবো? প্রোটোপ্লাজমের সময় মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা প্রোটোপ্লাজমের মধ্যে দেখতে পাবো, একটা নিউক্লিয়াস একটা সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের আবার গঠনে চারটে ভাগ আছে, সাইটোপ্লাজমে আমরা দুটো ভাগ দেখতে পাবো, সেগুলো আমি পরে, এরপর আমি আসছি ইন ডিটেলসে, যেটা আমি ছবির সাহায্যে দেখাবো যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, ফার্স্ট যেটা হচ্ছে, আমি তুমি বলছি, অবশ্য তুমি বলাটা উচিত নয়, কারণ ইউটিউবে অনেক রকমের দর্শক থাকেন, ভিউয়ার্স থাকেন, তো অনেক অনেক রকম বয়সী, তো অ্যাকচুয়ালি আমি যেহেতু স্কুলে পড়াই তাই স্টুডেন্টদের তুমি বলতে অভ্যস্ত, তাই তুমিটাই বারবার বেরিয়ে আসছে। আপনি বললে অবশ্যই ভালো হয় জানি, কিন্তু তাও আমি তুমিটাই ইউজ করছি, এটাতে আমি বেশি কমফর্টেবল। ঠিক আছে, তাহলে কি বলছি, ইউক্যারিওটিক সেল যেটা আমি একটা ড্র করার চেষ্টা করব,
ফার্স্ট কি বলেছি যে বাইরের যে একটা আবরণ দেখতে পাবো সেটাকে বলবো সেল ওয়াল বা সেল ওয়াল বা কোষ পর্দা, সরি কোষ প্রাচীর, সেল ওয়াল বা কোষ প্রাচীর, এটা শুধুমাত্র থাকে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, ঠিক আছে? সেল ওয়াল এটা শুধুমাত্র প্ল্যান্টে থাকে। আচ্ছা, যেগুলো প্ল্যান্ট সেগুলো আমি একটু গ্রিন কালার ইউজ করছি যাতে বুঝতে সুবিধে হয়। সেল ওয়াল এটা হচ্ছে শুধুমাত্র প্ল্যান্ট সেলে থাকে, প্ল্যান্ট, ঠিক আছে? এটা হচ্ছে জড় পদার্থ দিয়ে তৈরি। অবশ্য আমরা আগের ভিডিওতেও দেখেছি প্রোক্যারিওটিক সেলেও সেল ওয়াল ছিল, কোষ প্রাচীর, যেটা জড় পদার্থ দিয়ে তৈরি। এটা ভেতরে সজীব পদার্থগুলোকে বাইরের আঘাত থেকে প্রোটেক্ট করে, ঠিক আছে? এটা হচ্ছে এর কাজ। এর ভেতরে আমরা আরেকটা মেমব্রেন দেখতে পাবো যাকে বলবো সেল মেমব্রেন বা বাংলাতে বলবো কোষ পর্দা, সেল মেমব্রেন বা এটাকে বলবো কোষ পর্দা। এটা আমরা অ্যানিমাল বা প্ল্যান্ট দুটো কোষের ক্ষেত্রেই দেখতে পাবো। এটা হচ্ছে সেল মেমব্রেন যেটা হচ্ছে কোষ পর্দা, আর সেল ওয়াল কোষ প্রাচীর, এটা শুধুমাত্র প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আছে। হয়ে গেল, দুটোরই কাজ হচ্ছে ভেতরের অংশটাকে প্রোটেক্ট করা। এরপর আসছি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি? এই পর্দা দিয়ে ঘেরা ভেতরের যে সজীব অংশটা তাকে বলবো প্রোটোপ্লাজম, ঠিক আছে? প্রোটোপ্লাজম, তাহলে ভেতরের যে অংশগুলো দেখতে পাবো সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে আমি বলেছিলাম দুটো ভাগ, একটা আছে নিউক্লিয়াস আর একটা আছে সাইটোপ্লাজম, ঠিক আছে? প্রথমে আসি নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াস হচ্ছে এই সেল মেমব্রেনের মধ্যে বা সাইটোপ্লাজমের, সরি প্রোটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজমও অবভিয়াসলি এর মধ্যেই থাকে। তো সেটার মধ্যে সব থেকে গাঢ় যে একটা গোলাকার অংশ আমরা দেখতে পারবো, প্রায় গোলাকার বলা যায় একটা অংশ দেখতে পাবো, যেটা হচ্ছে তার মেন কাজ হচ্ছে এই কোষের মধ্যে যাবতীয় কাজ হয় সেটাকে কন্ট্রোল করে, সেটা থেকে নিয়ন্ত্রণ করে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এই নিউক্লিয়াসের আবার আমরা চারটে ভাগ দেখতে পাবো। এটা পর্দা দিয়ে ঘেরা, এই পর্দাটাকে আমরা বলবো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, ওকে? এর মধ্যে আবার একটা গাঢ় রঙের জিনিস দেখতে পাবো, তাকে বলবো নিউক্লিওলাস, ওকে? এর মধ্যে যে তরলটা থাকে, যে ধাত্র পদার্থটা থাকে, তাকে বলবো নিউক্লিওপ্লাজম, আর এর মধ্যে যে ক্রোমোজোম থাকবে, অনেক ক্রোমোজোম থাকে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে। প্রোক্যারিওটিকে আমি বলেছিলাম একটাই মাত্র ক্রোমোজোম থাকে, এর মধ্যে অনেকগুলো ক্রোমোজোম থাকে, যেটাকে বাংলায় বলা হয় নিউক্লিয় জালিকা। ঠিক আছে, মেনলি এই চারটে জিনিস নিয়ে নিউক্লিয়াসটা তৈরি। আবার নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে আবার অনেক পোর দেখতে পাওয়া যায়, যেটাকে নিউক্লিয়ার পোর বলা হয়। মাঝে মাঝে ফাঁকা অংশ থাকে, নিউক্লিয়ার মেমব্রেনটা মাঝখানে মাঝখানে এক এক জায়গায় কাটা কাটা থাকে, তো সেটাকে নিউক্লিয়ার পোর বলা হয়। তো মেনলি এই জিনিসগুলো নিয়ে আমাদের তৈরি হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে আবরণ, নিউক্লিওলাস ভেতরের মধ্যে যে গাঢ় রঙের পদার্থ, নিউক্লিওপ্লাজম জেলির মতো ভেতরে যে তরলটা আছে, আর ভেতরে যে ক্রোমোজোম আছে সেটা, এই চারটে জিনিস নিয়ে হচ্ছে নিউক্লিয়াস। হয়ে গেল, নিউক্লিয়াস ছাড়া প্রোটোপ্লাজমের মধ্যে যে তরল জিনিসটা থাকে, ধাত্র যেটা জেলির মতো, তাকে বলবো সাইটোপ্লাজম, ঠিক আছে? সাইটোপ্লাজমের আবার দুটো ভাগ আছে। কি দুটো ভাগ? সাইটোপ্লাজমের দুটো ভাগ আছে, একটা হলো যেটা আমরা এই গোটাটাই তরল পদার্থ এইভাবে থাকে, একটা হচ্ছে এরকম পর্দার কাছাকাছি যেটা থাকে সেটা হচ্ছে হালকা স্বচ্ছ, সেটাকে বলবো এক্টোপ্লাজম, আর একটা একদম নিউক্লিয়াসের কাছাকাছি মানে মাঝখানে গাঢ় রঙের তরলটা থাকে তাকে বলবো এন্ডোপ্লাজম।
তাহলে এক্টোপ্লাজম আর এন্ডোপ্লাজম এই দুটোই হচ্ছে সাইটোপ্লাজমের অংশ, মানে সাইটোপ্লাজমের এই দুটো ভাগ এক্টোপ্লাজম আর এন্ডোপ্লাজম। ওকে, দিস টু আর কল্ড সাইটোপ্লাজম। ওকে, নেক্সট, এবার এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন রকমের পর্দা ঘেরা বা পর্দাবিহীন কোষাঙ্গাণু আমরা দেখতে পাবো। ফার্স্টে যেটা আমরা প্রোটোপ্লাজম প্রোক্যারিওটিক সেলেও দেখেছিলাম সেটা হচ্ছে কিছু ভ্যাকুয়েল। এটা অবশ্যই কোষাঙ্গাণু নয়, মানে সেল অর্গানিজম নয়, কিন্তু তাও এটা বলাটা ইম্পর্টেন্ট। কিছু হচ্ছে পর্দা ঘেরা এরকম গহ্বর দেখতে পাবো, যেগুলোকে বলবো ভ্যাকুয়েল। সেটা প্রোক্যারিওটিক সেলেও ছিল, এটা উদ্ভিদ আর হচ্ছে প্রাণী কোষ দুটোর মধ্যেই দেখতে পাবো। পার্থক্যটা কি, উদ্ভিদ কোষে এই ভ্যাকুয়েলগুলোর মধ্যে থাকে হচ্ছে কোষ রস, যেটাকে সেল স্যাপ বলা হয়, কোষ রস থাকে। আর আর হচ্ছে সেগুলো হচ্ছে আকারে বড় হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আর প্রাণী কোষের মধ্যে এই ভ্যাকুয়েলগুলোর মধ্যে থাকে খাদ্য বা রেচন পদার্থ সঞ্চিত থাকে, সেগুলো আকারে তুলনামূলক ছোট হয়। তাহলে উদ্ভিদ প্রাণী কোষ দুটোর মধ্যেই আমরা ভ্যাকুয়েল দেখতে পাচ্ছি। তফাৎটা কি, একটা হচ্ছে উদ্ভিদ কোষের ভ্যাকুয়েলটা তুলনামূলক বড় আর প্রাণী কোষের ছোট। উদ্ভিদ কোষের ভ্যাকুয়েলের মধ্যে কোষ রস থাকে আর প্রাণী কোষের ভ্যাকুয়েলের মধ্যে থাকে সঞ্চিত খাদ্য বা রেচন পদার্থ। ওকে, এবার আমরা আসি সেল অর্গানিজম অর্গানিজম যেগুলো হচ্ছে আমার পর্দা ঘেরা বা পর্দাবিহীন যে কোষাঙ্গাণু আছে, ঠিক আছে, সেগুলোতে আসি। সেগুলোর মধ্যে কি কি আছে, ফার্স্টেই আসছে আমাদের সেন্ট্রোজোম। এটা অবভিয়াসলি আমরা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখতে পাই, সেন্ট্রোজোম যেটা, সেটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, এরকম তারকাকার, মানে তারার মতো একটা অর্গানিজম যেটা হচ্ছে বলা হয় সেন্ট্রোজোম। এটা প্রাণী কোষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এর কাজ কি, এর কাজ হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে কোষ বিভাজনে সাহায্য করে। কোষ যখন ডিভাইড হয় তখন কোষ ডিভিশনের সময় এটা সাহায্য করে, এটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম এটা আমরা দেখতে পাবো শুধুমাত্র অ্যানিমাল সেলে, অ্যানিমাল এটা অ্যানিমাল সেলে দেখতে পাবো। আমি ব্লু কালিতে যেগুলো লিখছি সেগুলো অ্যানিমাল, আর যেগুলো গ্রিনে লিখবো সেগুলো প্ল্যান্ট। তাহলে সেন্ট্রোজোমটা আমরা অ্যানিমাল সেলে দেখতে পাবো। এটা কোষ বিভাজনে সাহায্য করে, এটা তারার মতো দেখতে, সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। ওকে, নেক্সট ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি, এটা হচ্ছে নলের মতো কিছু অংশ যেটা সাইটোপ্লাজমকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে, বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এর কাজ হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এর কাজ হচ্ছে এই কোষের মধ্যে যে রাসায়নিক প্রক্রিয়াগুলো চলে সেগুলোকে আলাদা আলাদা রাখা, বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে দেয়। বিভিন্ন রুমের মতো, বাড়িতে যেমন আলাদা আলাদা রুম থাকে, সেরকম সাইটোপ্লাজমটাকে বিভিন্ন রুমে প্রকোষ্ঠে ভাগ করে দেয় যাতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো এর মধ্যে আলাদা থাকে। ওকে, এটা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ দুটোর মধ্যেই দেখা যায়। নেক্সট আসছি প্লাস্টিড। কি প্লাস্টিডটা কি, প্লাস্টিড সাধারণত ডিম্বাকার বা সার্কুলার দেখতে পাওয়া যায়, প্লাস্টিড বলে সেগুলোকে। এখানটায় আছি প্লাস্টিড, সেগুলো আমরা অনলি প্ল্যান্ট সেলে দেখতে পাবো, শুধুমাত্র প্ল্যান্ট সেলে দেখতে পাবো প্লাস্টিড। এটাও আবার বিভিন্ন রকমের হয়, যেমন ক্লোরোপ্লাস্টের নাম সবাই শুনেছো, যেটা সবুজ রঙের হয়, সেটা সালোক সংশ্লেষে সাহায্য করে উদ্ভিদ দেহে। আবার ক্রোমোপ্লাস্টিড আছে, যেটা বিভিন্ন কালার তৈরি করতে সাহায্য করে, ফুল বা ফলের যে বিভিন্ন কালার হয় সেগুলো তৈরি করতে সাহায্য করে। আবার লিউকোপ্লাস্ট আছে, যেগুলো হচ্ছে বর্ণহীন, যেটা খাদ্য সঞ্চয় করে রাখে। তাহলে প্লাস্টিড অনেক রকমের আছে, যেটা আমরা প্ল্যান্ট সেলে শুধুমাত্র দেখতে পাবো। এটা এর কাজ, বিভিন্ন ধরনের কাজ আছে, যেটা বললাম সালোক সংশ্লেষ বা খাবার সঞ্চয় করে রাখা বা ফুল ফলের বর্ণ নির্ণয় করা, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আমি যদি জানি এতগুলো অর্গানিজম এদের কাজ একসাথে হয়তো মনে থাকবে না,
আমি চেষ্টা করব পার্ট পার্ট করে, এখন আমি ইউক্যারিওটিক সেল বোঝাচ্ছি বলে সবগুলো আমাকে বলতে হচ্ছে, আমি চেষ্টা করব প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে একটা ভিডিও তৈরি করার, যাতে তাদের ইন ডিটেল স্ট্রাকচার আর তাদের ফাংশন আমি ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারি। ওকে, তাহলে প্লাস্টিড গেল, যেটা আমরা প্ল্যান্ট সেলে শুধুমাত্র দেখতে পাবো। নেক্সট আসছে আমাদের মাইটোকন্ড্রিয়া। নেক্সট মাইটোকন্ড্রিয়া, হোয়াট ইজ মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়া একটা নলের মতো বা দড়ির মতো একটা অংশ, যেমন ধরো এখানে আমি আছি, এরকম নলের মতো বা দড়ির মতো সরু সরু এরকম অংশ, যেগুলো মেন কাজ হচ্ছে কোষের শক্তি উৎপন্ন করা। এটাকে পাওয়ার হাউস বলা হয়, শক্তি ঘর, কোষের শক্তি ঘর, শক্তি উৎপন্ন করে, এর থেকে শক্তি পায় কোষ, একে বলবো মাইটোকন্ড্রিয়া। এটা উদ্ভিদ আর প্রাণী উভয়ের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া। ওকে, মাইটোকন্ড্রিয়া যেটা উদ্ভিদ প্রাণী দুটোর ক্ষেত্রেই দেখতে পাবো। নেক্সট আসবো রাইবোজোম। হোয়াট ইজ রাইবোজোম? রাইবোজোম আমরা প্রোক্যারিওটিক সেলেও দেখেছিলাম, রাইবোজোম এরকম দানার মতো কিছু অংশ, দানাদার কিছু অংশ, যেটা আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে কোষের মধ্যে। রাইবোজোম কখনো এই নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে থাকে, কখনো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ের ওপরে থাকে, এরকম দানাদার কিছু অংশ বিভিন্ন জায়গায় থাকে। এর কাজ হলো, এটা বোথ সেলেই আমরা দেখতে পাবো, এর কাজ হচ্ছে প্রোটিন তৈরিতে সাহায্য করা, প্রোটিন সংশ্লেষ করা, এটা হচ্ছে রাইবোজোম। ওকে, নেক্সট আসবো লাইসোজোম। লাইসোজোম কি? লাইসোজোম এরকম ছোট ছোট থলির মতো কিছু অংশ, ছোট ছোট থলির মতো অংশ, এদের কাজ হচ্ছে, এটাও মেইনলি আমরা অ্যানিমাল সেলে দেখতে পাবো, এর কাজ হচ্ছে এনজাইম সিক্রেট করা, উৎসেচক ক্ষরণ করা এবং পরিপাকে সাহায্য করা, এটা হচ্ছে লাইসোজোম। এটা অ্যানিমাল সেলে মেইনলি আমরা দেখতে পাই লাইসোজোম। আর একটা যেটা লাস্ট জিনিস বলবো সেটা হচ্ছে গলগি বডি। হোয়াট ইজ গলগি বডি? গলগি বডি মিন্স এরকম থলির মতোই কিছু অংশ, যেগুলো একসাথে অনেকগুলো এরকম পরপর সমান্তরালভাবে থাকে, এটাকে বলবো গলগি বডিজ। এটা এর কাজ হচ্ছে কোষের মধ্যে যে বিভিন্ন পদার্থগুলো ক্ষরণ হয় সেগুলোকে সঞ্চয় করে রাখে আর সেগুলো অন্য জায়গায় সরবরাহ করে, এটা হচ্ছে গলগি বডি। ওকে, ইন ডিটেলস আমি আর একবার বলছি, মেইনলি সেল তিনটে জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে সেল ওয়াল, নেক্সট সেল মেমব্রেন, আর তিন নম্বর হচ্ছে প্রোটোপ্লাজম। ওকে, সেল ওয়ালটা শুধুমাত্র প্ল্যান্ট সেলে থাকে, আর সেল মেমব্রেন সবার সব সেলেই দেখা যায়, অ্যানিমাল বা প্ল্যান্ট, এই দুজনেরই কাজ হচ্ছে ভেতরের অংশকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। সেল ওয়ালটা জড় পদার্থ দিয়ে তৈরি, আর সেল মেমব্রেন সজীব পদার্থ দিয়ে তৈরি। এরপর নেক্সট যেটা আছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা সাইটোপ্লাজম। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে মাঝখানে যে ঘন একটা গোলাকার পদার্থ, যেটা কোষের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে, তাকে বলবো নিউক্লিয়াস। এর মধ্যে চারটে ভাগ, একটা নিউক্লিয়ার মেমব্রেন, তার যে আবরণ আছে, আর একটা আছে নিউক্লিওলাস। আবরণটা কেন? যাতে সেটা বাইরের সাইটোপ্লাজমের সাথে মিশে না যায়, ঠিক আছে। নেক্সট আছে নিউক্লিওলাস, এর মধ্যে যে ঘন একটা পদার্থ তাকে বলবো নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ছাড়া নিউক্লিয়াসের মধ্যে যে জেলির মতো পদার্থ থাকে তাকে বলবো নিউক্লিওপ্লাজম। আর আছে ক্রোমোজোম, ঠিক আছে। এটা হচ্ছে নিউক্লিয়াস। নেক্সট পার্ট হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে আবার দুটো ভাগ পাচ্ছি, একটা হচ্ছে এক্টোপ্লাজম, যেটা পর্দার কাছাকাছি থাকছে, হালকা রঙের তরল পদার্থ, আর এন্ডোপ্লাজম, যেটা নিউক্লিয়াসের কাছাকাছি ভেতরের দিকে থাকছে ঘন পদার্থ, ঘন মতো যে জেলি পদার্থ তাকে বলবো এন্ডোপ্লাজম। এক্টোপ্লাজম আর এন্ডোপ্লাজম দুটোই হচ্ছে সাইটোপ্লাজমের অংশ, আর কিছুই নয়। এবার যে মেন যে ভ্যাকুয়েল পর্দা ঘেরা, আমরা বিভিন্ন রকমের গহ্বর দেখতে পাবো, তাকে বলবো ভ্যাকুয়েল। এটা অ্যানিমাল বা প্ল্যান্ট উভয় সেলের মধ্যেই দেখতে পাই। অ্যানিমাল সেলের ক্ষেত্রে এগুলো ছোট হয়, আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বড় হয়। অ্যানিমাল সেলের ক্ষেত্রে এরা খাদ্য আর যে রেচন পদার্থ এগুলো সঞ্চয় করে রাখে, আর প্ল্যান্ট সেলের মধ্যে এগুলো কোষের রস জমা থাকে, ঠিক আছে। এরপর আসি পর্দা ঘেরা আর পর্দা বিহীন, যে বিভিন্ন আমরা কোষ অঙ্গাণু দেখতে পাবো সেগুলোকে একটুখানি দেখে নিই। প্রথমেই আছে সেন্ট্রোজোম, যেটা আমরা শুধুমাত্র অ্যানিমাল সেলের ক্ষেত্রে দেখতে পাবো। এটা হচ্ছে তারকাকার, তারার মতো একটা অংশ, এর মধ্যে বা দুটো ভাগ থাকে, সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোজোম,
সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার দুটো ভাগ থাকে। এদের কাজ হচ্ছে এরা কোষ বিভাজনের সময় যখন অ্যানিমাল সেল বিভাজন হয় ডিভাইড হয় তখন এরা হেল্প করে। ঠিক আছে, এটা গেল সেন্ট্রোজোম। নেক্সট আমাদের আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে নেক্সট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা নলের মতো অংশ যেটা সাইটোপ্লাজমকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করেছে। এর কাজ হচ্ছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলোকে আলাদা করে রাখা। তারপর আছে প্লাস্টিড। প্লাস্টিড আমাদের শুধুমাত্র প্ল্যান্ট সেলের মধ্যে আমরা দেখতে পাবো। এরা বিভিন্ন রকমের কাজ করে। ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টিড যেটা হচ্ছে সালোক সংশ্লেষে সাহায্য করে। ক্রোমোপ্লাস্টিড বিভিন্ন কালার নির্ণয় করতে সাহায্য করে আর লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। নেক্সট আছে আমাদের মাইটোকন্ড্রিয়া, যেটা কোষের শক্তিঘর, পাওয়ার হাউস বলা হয়। এর থেকে কোষ শক্তি পায় আর কি, শক্তি উৎপন্ন হয় এর মধ্যে। তারপর আছে রাইবোজোম। রাইবোজোমের কাজ হলো, রাইবোজোম বিভিন্ন রকমের দানাদার পদার্থ বিভিন্ন জায়গার ওপর দেখতে পাওয়া যায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে বা নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিন তৈরিতে সাহায্য করা। নেক্সট আছে আমাদের লাইসোজোম, যেটা মেনলি অ্যানিমাল সেলের মধ্যে দেখতে পাবো। এটা হচ্ছে উৎসেচক ক্ষরণ করে এবং পরিপাকে সাহায্য করে। তারপর আছে আমাদের গলগি বডিজ, যেটা হচ্ছে থলির মতো অংশ সমান্তরালভাবে থাকে আর এটা হচ্ছে কোষের যে খড়িত পদার্থ সেগুলোকে সঞ্চয় করে রাখে আর অন্য জায়গায় পাঠায়। ঠিক আছে, এই হলো আমাদের ইউক্যারিওটিক সেল। পরের ভিডিওতে আমি আরও ডিটেলসে এই সব যে সেল অর্গানিজম আমরা দেখলাম সেগুলোকে আলাদা আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।